আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব সূরা শীত, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন সূরা শিখব, সূরাটির নাম সূরাত নাজিআত। সূরাটি পবিত্র মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। সূরাটিতে 44টি আয়াত রয়েছে। আমরা আজকে 1 নং আয়াত থেকে নিয়ে আমরা আজকে 11 নং আয়াত পর্যন্ত শিখব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি ঘরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা, يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا নুনের উপরে তাসদীর যেন ওয়াজিব গুণ না হবে, আর খারা জবর যেন একলে টান হবে। আইন খারা জবর খারা যাবার জন্য এক লেপটান। তাজের তি ওয়ান্নাজিআতি গন র জবর গর কফ আলিফ দুই জবর কন গর কন। যদি আমরা এখানে অক্ফ করি বা থামি, তাহলে দুই জবরটা এক জবর হবে এবং এক লেপ টান হবে। এটাকে বলা হয় মধ্যে ইয়স গর ক, এরকম হবে। আর যদি মিলিয়ে পড়ে তবে গর ক পরে ওয়াস আছে। যেহেতু ওয়ান্নাজিআতি গরক, ওয়াও নুন জবর ওয়ান হরকতের পর নুনের পরে তাসদীদ, এজন্য ওয়াজিব গুণ্য হবে। নুন খারা জবর না, অন্না সিনজের সি ত খারা জবর ত খারা জবর জন্য এক লেফট টান। তাজের তি সে তি ওয়ান্না সি তি নুন সিন জবর নাস ত আলিফ দুই জবর তান তন নাশ তন। যদি থামি তাহলে হবে নাশ ত, অর্থাৎ দুই জবর রক্ষ করলে এক আলিফ টান হয় এবং এক জবর হয়। ওয়ান্নাশি তি নাশ ত, ওয়াও সিন জবর ওয়াস সিন খারা জবর সা খারা জবর জন্য এক আলিফ টান। বাজের বি ওয়াস সা বি হা খারা জবর হা, তাজের তি খারা জবর এক আলিফ টান। বিহাতি ওয়াসাবিহাতি সিনবা জবর সাব, এখানে কলকল আরো বা আসছে এবং তার উপরে যজম আসছে, জন্য কলকল হবে। সাব হা আলিফ দুই জবর হান সাব হান, যদি অক্ষ করি তাহলে হবে সাব হা, দুই জবর অক্ষ করলে এক আলিফ টান হয়। ওয়াসাবিহাতি সাব হা, ফা সিন জবর ফা সিন খারা জবর সা খারা জবর জন্য এক আলিফ টান। ফাসা বাজের বি ফাসা বি কফ খারা জবর ক খারা জবর জন্য এক আলিফ টান। ফাসা বি ক তাজের তি ফাসা বি ক তি সিন বা জবর সাব কফ আলিফ দুই জবর কান সাব কান, এখানে কলকল হল বাসতে জন্য কলকল হবে, দুই জবর অক্ষ করলে এক আলিফ টান হবে। সাব ক ফাসাবিকাতি সাবকা, ফালম জবর ফাল মিম পেশমু ফালমু দালবা জবর দাব ফাল মুদাব বাজের বি ফাল মুদাব বি র খারা জবর র খারা জবর জন্য এক আলিফ টান। তাজের তি ফাল মুদাব্বিরাতি হামজা মিম জবর আম র আলিফ দুই জবর রান আমরান ফাল মুদাব্বিরাতি আমরান, এখানে অক্ষ করলে হবে আমর, অর্থাৎ দুই জবর অক্ষ করলে এক আলিফ টান হয়। ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা তা র জবর তার
জিম্পেশ জু ফালাম ফারপেশ ফুর ইয়াউ মাতার জু ফুর র আলিফ জবর র খানা জবর না খালি প্রাণ র জিমজের জি ফা জবর ফা তাপেশ তো র জি ফা তো অক্ষ করে তাহলে হবে র জি ফা গোল তারপর অক্ষ করলে এটা হা হয়ে যায়। ইয়াউ মাতার জু ফুর র জি ফা তা তা জবর তাত বা জবর বা তাত বা আইন পেশ ও তাত বা ও হার জবর হার তাত বা ও হার র আলিফ জবর র জবর পরে খালি লেফ যেন এক লেফ টান তাত বা ও হার র দাল জেড দি ফা জবর ফা র দি ফা তা পেশ তু র দি ফা তু অক্ষ গল হবে র দি ফা গোল তারপর অক্ষ গলটা হা হয়ে যায়। তাতবাউহা রদিফা কপেশ কু লাম হপেশ লু পেশের পর জমা লাগাও এক আলিফ টান হবে কুলু বা ইয়া দুই পেশ বুই তানবিনের পরে তিন হরফ ইয়া আসছে না ওখানে ইদগাম গুণ হবে কুলু বুই ইয়াও জবুর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই দাল অও দুজের দিউ তানবিনের পরে তোমার হরফ অ আসছে জন্য গুণ হবে ইয়াউমাইদি ও আলিফ জবর ও জবর পরে খালি আলিফ এক আলিফ টান ইয়াউমাইদি ও জিমজের জি ফা জবর ফা তা দুই পেশ তুন ওয়াজি ফা তুন অক্ষ করলে হবে ওয়াজি ফা বল তারপর অক্ষ করলে সেটা হা হয়ে যায়। একমাত্র দুই জবর ছাড়া যে কোনো হরফের অক্ষ করা হোক না কেন সেটা জজম হয়ে যাবে। দুই জবর ছাড়া যদি যে কোনো হরকত তানবিন হোক না কেন সেটা যজম হয়ে যাবে, তার চিত থাকলে কিন্তু যজম হবে না। শুধুমাত্র এক জবর এক জের এক পেশ দুই জের এবং দুই পেশ থাকলে সেটা যজম হয়ে যাবে। কুলুবুইফা হামজা বা জবর আব এখানে কলকাতার হরফ কলকাতা করতে হবে আব সদ আলিফ জবর স জবর পরে খালি আলিফ এক আলিফ টান র পেশ রু আবে সরু হা আলিফ জবর হা জবর পরে খালি আলিফ এক আলিফ টান খ আলিফ জবর খ জবর পরে খালি এক আলিফ টান আবে সরু হা খ সিনজের সি আইন জবর হা তা দুই পেশ তুন খ সি আ তুন অক্ষ করলে হবে খ সি আ গুণ তারপর অক্ষ করলে সেটা হা হয়ে যায়। আব সরুহা খাশিয়া ইয়া জবর ইয়া খ ক পেশ কু পেশের প্রথম লাভাও এক আলিফ টান হবে লা ম পেশ লু এখানেও পেশের প্রথম লাভাও এক আলিফ টান ইয়াকুলু নুন জবর না ইয়াকুলু না হামজা জবর আ হামজা নুনজের ইন হরকতের পরে নুনের পরে তাজ দিতে ওয়াজিব গুণ হবে নুন আলিফ জবর না জবরের পরে খেলা আলিফ এক আলিফ টান লাম জবর লা মিম জবিম র জবর মর লামার দাল অপেশ দু পেশে প্রথম লাভাও এক আলিফ টান হবে আবার দাল অপেশ দু এখানেও পেশে প্রথম লাভাও এক আলিফ টান হবে লামার দু দু নুন জবর না লামার দু দু না ফালাম জের ফিল হা আলিফ জবর হা জবর পরে খেয়াল আলিফ এক আলিফ টান ফাজের ফি হা ফি র জবর র তাজের দি হা ফি র দি অক্ষ করলে হবে হা ফি র গোলতা অক্ষ করলে হা হয়ে যায়। এবং দুই জবর ছাড়া সকল তানবিন এবং হরকতের উপরে অক্ষ করলে সেটা জজম হয়ে যায়। আইন্না লামারদুদুনা ফিল হা ফি র يقولون إنا لمردودون في الحافرة حمزة زبر أ حمزة زر إي أ إي ذل ألف زبر ذا زبر بارك حالي ألف أكل ابتنا إذا كابنون بيش كون حرق ترقبار نرى بار التجديد إلن نقول نحبه كون نون ألف زبر نا زبر بارك حالي ألف أكل ابتنا আইদা কুন্না আইন জের ই জ আলিফ জবর জ জবর পরে খালি আলিফ এজন্য জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আই আই জ মিম নুন জবর মান তানবিনের পরে
ادغام حرف نون عشان نقول هذا عظاما، نون زبرنا، خازرخي، نخي، را زبر، نخيرة، تا دوي زبرتا، نخيرتا، وقفوا بيتها نخيرة. أإذا كنا عظاما نخيرة، تقول تبرا وقفوا كل شيء حافظ جاي. এখন আরেকটা কথা, সেটা হলো যদি গোলতার উপরে দুই জবর থাকে সেক্ষেত্রেও এটা হা হবে এবং গজম হবে। অন্য হরফের ক্ষেত্রে দুই জবর থাকলে সেটা এক জবর হবে এবং টান হবে, কিন্তু গোলতার উপরে যদি থাকে দুই জবর সেটা গজম হয়ে যাবে। শুরু থেকে পড়ে আসি। والناشعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।